Rolls-Royce পৃথিবীর সবচেয়ে বিশাল গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি। Rolls-Royce মূলত হাতে তৈরি গাড়ি নির্মাণের জন্য বিখ্যাত। Rolls-Royce কোম্পানির কাছে প্রায় 35,000 কার আছে যা এই গাড়ি প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়। এমনকি মানুষের পছন্দের লিপস্টিকের কালার থেকে শুরু করে একজন মানুষের কল্পনায় যে রঙই আসুক না কেন সব রঙই আছে Rolls-Royce কোম্পানির কাছে। আপনি আপনার গাড়িতে ঠিক যে রঙটি প্রিন্ট করতে চান না কেন ঠিক সেই রঙটি আপনার গাড়িতে প্রিন্ট করে দিবে Rolls-Royce কোম্পানি। সবচেয়ে মজার বিষয় হলো এটাই, আপনার ব্যবহৃত রঙটা যদি অন্য কারো পছন্দ হয়ে যায় কিন্তু তিনি সেটা নিতে পারবেন না যদি আপনার অনুমতি না থাকে। Rolls-Royce-এর কাছে গাড়ি পেন্টিং শুধু পেন্টিংই না, এটা ওদের কাছে অনেকটা পূজোর মতোই, কারণ তাদের কাছে একজন ক্রেতার পছন্দ অনেক মূল্যবান। যদিও Rolls-Royce গাড়িতে 7টি স্তরের প্রলেপ দেওয়া হয় কিন্তু ক্রেতার চাহিদা অনুযায়ী প্রায় 23 স্তরের রঙের প্রলেপ দেওয়া হয়ে থাকে। আর এই অতি উন্নত মানের পেন্টগুলোর এক একটি স্তরে থাকে প্রায় 45 কেজি করে। ভাবতেই অবাক লাগে Rolls-Royce একটি গাড়িতে কত কেজি রং ব্যবহার করে থাকে। সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে এত বিশাল কোম্পানিতে যত প্রিন্ট সংক্রান্ত কাজ আছে সব একজন মানুষের হাতে ছয় হয়ে থাকে। Rolls-Royce এর গাড়িগুলোতে প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয় কাঠ বিড়ালের রোম বিশিষ্ট ব্রাশ, কারণ এটি দিয়ে প্রিন্ট করার পর সেখানে কোনো আলাদা দাগ পাওয়া যায় না। Rolls-Royce-এর সামনে যে গ্রিল আছে তা সম্পূর্ণ হাতের তৈরি। Rolls-Royce-এর চাকার কেন্দ্রে যে লোগো আছে তা চাকা ঘুরলেও একদম স্থির থাকে। Rolls-Royce-এর যে জিনিসটা সবচেয়ে ব্যতিক্রম এবং অভিজাতের প্রতি সেটা হচ্ছে স্পিড অফ এক্সটারসি, যেটা গাড়ি চালানোর জন্য ভিতর থেকে বের হয়ে আসে। 2013 সালে বিখ্যাত BMW কোম্পানি শুধুমাত্র Rolls-Royce-এর স্পিড অফ এক্সটারসি নাম কিনে নেওয়ার জন্য 65 মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিলেন। গাড়ির বাইরে চাইতে ভিতরের খরচ বেশি, কারণ বিলাসিতার এক অননুরূপ হচ্ছে এর ভিতরের ডিজাইন। গাড়ির ভিতরে যেন সামান্য বাইরের শব্দ না আসে সেই জন্য Rolls-Royce গাড়ির ভেতরে প্রায় 3,000 পাউন্ড এর চেয়ে বেশি সাউন্ড প্রুফ ফোম ব্যবহার করেছেন। Rolls-Royce গাড়ির চাকা নির্মাণ করেন কন্টিনেন্টাল নামক কোম্পানি। এই কোম্পানি গাড়ির চাকা এক ধরনের ফোম ব্যবহার করে যাতে রাস্তায় চাকার শব্দ কমিয়ে আনে। এই গাড়ির ড্যাশবোর্ড বলতে গেলে একটা ছোটখাটো আর্ট গ্যালারি যা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ করা হয়। Rolls-Royce-এর আরেকটি বিশেষ আকর্ষণ হচ্ছে গাড়ির ছাদ। Rolls-Royce-এর গাড়ির ছাদে ব্যবহার করা হয় স্টার লাইন হেডল্যাম্প, যার সাহায্যে এই গাড়ির ছাদকে রাতের আকাশের মতো করে দেখা যায়। আর এই ধরনের স্টার লাইন নির্মাণ করা হয় সম্পূর্ণ হাতে, যা করতে প্রায় 16 ঘন্টা সময় লাগে। Rolls-Royce-এর সবচেয়ে দামি গাড়ি হচ্ছে সফট টেন। এই গাড়ি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 4 বছর, যার মূল্য নির্ধারণ করা হয়েছিল 13 মিলিয়ন মার্কিন ডলার। কিছুদিন আগেও ছিল এই গাড়িটি পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি।